নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসের গ্রামীণ কল্যাণকে ছশো কোটি টাকা দিতে হবে এমন রায় পূর্ণাঙ্গভাবে লিখতে গিয়ে বিব্রত বোধ করেছেন হাইকোর্টের এক বিচারপতি পরে চার আগস্ট দেয়া রায় প্রত্যাহার করে নিলেন হাইকোর্ট নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে গত চার আগস্ট বিচারপতি খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ ছশো কোটি টাকা পরিষদের যে রায় দিয়েছেন সেটি লিখতে গিয়ে কনিষ্ঠ বিচারপতি দেখেন একসময় তিনি মামলাটি রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেছিলেন কাজেই এ রায় তিনি দিতে পারেন না এটি শুনানির জন্য এখন নতুন বেঞ্চ ঠিক করে দেবেন প্রধান বিচারপতি সেই সঙ্গে গত চার আগস্ট ডক্টর ইউনুসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা ছশো কোটি টাকা কর দাবির বৈধতা নিয়ে করার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট বিচারপতি মোহাম্মদ খুশিদ আলম সরকার ও বিচারপতি সর্দার মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন এর ফলে ডক্টর ইউনুস ওই পরিমাণ টাকা সরকারকে পরিশোধ করার কথা ছিল যাবতই কিন্তু তিনিও জানেন উনি সেকেন্ড সেকেন্ড জানেন যে তিনি সরকার পক্ষে লইয়ার ছিলেন এখন উনি বিচারক উনি শুনতে পারেন না এটা বিজ্ঞ কোর্টও জানেন কিন্তু আমরা দীর্ঘদিন এখানে হয়রানিগ্রস্ত হলাম সমস্ত কিছুতে হলাম জাজমেন্টও দিয়ে দিল তারপরে এই যে জিনিসটা করা হলো এটার সময় আমাদের বিব্রতকর অবস্থায় ফেলেছে এবং জনগণের কাছে একটা ভুল মেসেজ গিয়েছে